আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফ্রিজে ধনে পাতা সংরক্ষণ করলে ধনে পাতাটা দীর্ঘদিন ভালো থাকে এবং আপনারা বছর জুড়ে খেতে পারবেন। ধনে পাতা সংরক্ষণের জন্য এখানে আমি কিছু ধনে পাতা নিয়েছি, আর পাতার যে গোড়ালিটা ছিল সেটা ফেলে দিয়ে আমি পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পাতার মধ্যে যদি কোনো পাকা পাতা পচা পাতা থাকে সেগুলো বেছে ফেলে দিতে হবে, যদি কোনো লাল পাতা থাকে সেটাও নেওয়া যাবে না, একেবারে ফ্রেশ ধনে পাতাটা নিতে হবে। যেহেতু এটা আমরা বছর জুড়ে সংরক্ষণ করব, তাই ফ্রেশ ধনে পাতা দিয়ে সংরক্ষণ করাই ভালো। এখন এই পাতাগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য আমি এভাবে ছড়িয়ে দিয়েছি যাতে করে পাতাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। পাতাটা যখন শুকিয়ে যাবে তখন এই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ ফ্রিজে রাখার পরে এটা বরফ হয়ে যাবে, তখন আর পাতাগুলো কাটা যাবে না, তাই আগেই কেটে রাখতে হবে। আর একটা কথা বলি, যখন ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা পাতাগুলো ইউজ করবেন, তখন ইউজ করার সঙ্গে সঙ্গে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, না হলে পাতাগুলো থেকে পানি ছাড়বে আর এটা নরম হয়ে যাবে। পাতাগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এরকম একটা বাটি ইউজ করছি। এখন এই বাটির মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি। যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে বাটির নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে দিবেন, তার উপরে পাতাগুলো রাখবেন, তাহলে পাতাগুলো ঝরঝরা থাকবে, যদি কোনো পানি জমা হয় তাহলে সেই টিস্যু পেপারে পানিটা শুষে নিবে। এখন মুখটা লাগিয়ে দিচ্ছি, আর এভাবে আপনারা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 বছরের জন্য। এখন আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম একটা পলি ব্যাগ নেবেন, পরিষ্কার পলি ব্যাগ। এখন এই পলি ব্যাগের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা পলি ব্যাগ ছাড়াও জিপলক ব্যাগে করেও রাখতে পারেন, কিন্তু জিপলক ব্যাগটা সব জায়গায় অ্যাভেলেবল না, সেজন্য আমি পলি ব্যাগে দেখিয়ে দিচ্ছি। আর পলি ব্যাগে রাখলে আর একটা সুবিধা, জায়গাটাও কম লাগে, বাটিতে রাখলে জায়গাটা বেশি লাগে আর পলি ব্যাগে জায়গাটা কম লাগে। এখন এই পলি ব্যাগটাকে হালকা করে বেঁধে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকা করে বাঁধতে হবে। আমি দুই রকম প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে সংরক্ষণ করতে পারেন। এভাবে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।